গুড আফটারনুন ফ্রেন্ডস, জাস্ট সীমাতে সবাইকে স্বাগতম। তো এইটা হচ্ছে তখনকার সময় যখন খাটটা মানে রেডি হয়েছে অথচ পালিশ হয়নি। তা খাট রেডি করার পর আমাকে ফোন করেছে, খবর দিয়েছে। তা আমি দেখতে গেলাম, দেখে একটু খুঁটিয়ে নাটিয়ে দেখে চারিদিকটা ভিডিও টিডিও করে নিলাম। কারণ যতই হোক কিষানুর পিষি দিচ্ছে খাটটা, তা কিষানুর শোবে, তার জন্য সেই খাটটাকে আমাদের দেখে শুনে নেওয়া সব থেকে বেশি জরুরি। সব থেকে আরও বেশি খাটের ডাঁসা মশাগুলো সব ঠিকঠাক আছে কি না, এই যে, কারণ কিষাণ তো খুব শান্ত, খুব শান্ত। এইটা যে ওইটা হচ্ছে বড় পার্ট আর এইটা হচ্ছে ছোট পার্ট। তো কিষাণুর পিসি যে কিষাণুকে এত ভালোবাসা দেবে, আর সেই ভালোবাসা যে আমি বয়ে নিয়ে গিয়ে কিষাণু অবধি পৌঁছাতে পারবো, এটার জন্য আমি ভগবানের কাছে অসংখ্য কৃতজ্ঞ, এবং তার আশীর্বাদের জন্যই সব কিছু হচ্ছে। কিষানুর মা নেই তো কি হয়েছে, পিসি আছে তো, ধরবে ঠিক করে। হ্যাঁ, এই সেগুন, তাই তো? শাল। ও শাল, শাল। বাবা আমি তুলে দেখাচ্ছি কত বাড়ি, বিশাল বাড়ি। আমাকে ঠিক আসছে তো? এটা দিয়ে যে বদমাইশ করে তার মা খাই দাম। খুব সুন্দর হয়েছে, আমার তো খুব পছন্দ হয়েছে। দেখা যাক সবার কেমন পছন্দ। আরে এই যে মিস্ত্রি বাবা, আপনি মিস্ত্রি তো? আপনি মানে এই সব কিছু? আচ্ছা আচ্ছা, যাক আমাদের ভালোই হয়েছে, পছন্দ হয়েছে। হাট আপনাদের কেমন লাগলো জানাবেন। অ্যাকচুয়ালি কিষানুর গিফট, এটা গিফট দিয়েছে কিষানুর এক পিসি। তো কিষানুর গিফট এখান থেকে আমি বানিয়ে দিয়েছি, আমার, আমি যেহেতু পিসি, পিসির হাতেই দিয়েছে। বলছি কাঠের সব গ্যারেন্টি আছে তো? অবশ্যই গ্যারেন্টি আছে। হ্যাঁ, কিছু হলে কিন্তু আপনার দায় সব। ও খুব দুষ্টু, খুব দুষ্টু। খাটের ওপর ওঠে লাফালাফি নাচানাচি করলে কিচ্ছু হলে কিন্তু আপনার, এই যে আমি ভিডিও কেন করে রাখলাম বলেন তো, যাতে এই লোকটা পালিয়ে না যায়, ধরতে পারি আমরা। চলো, আমার কিন্তু খাট পছন্দ হয়েছে, তোমরাও অবশ্যই সমস্তটা জানবে। এই এগুলো পালিশ তো এখনও হয়নি না, ফাইনাল এখনও একজন ফাইনাল হচ্ছে, সব কাজ চলছে। আজকে এতটুকু দেখিয়ে গেলাম, বাদ বাকি কালকে মনে হয় ডেলিভারি হয়ে যাবে। চলো, এটা পালিশের মেশিন। বাহ, এই লোকটাকে আমার চেনা চেনা কেমন যেন মনে হচ্ছে, কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি দাদা নগরে। হ্যাঁ, আমি তো বলি চেনা চেনা মনে হচ্ছে। হ্যাঁ, আমারও মনে হচ্ছে। দাঁড়িয়ে খাট নিয়ে চলে যাও। দেখলেন কেমন চেনা মানুষকে দেখলে চেনা চেনা লাগে। এইটা মেশিন, এই এইটা দিয়ে এই পালিশ হবে এখন, ফাইনাল পালিশ। চলো তোমাদের দেখাই, পালিশ হচ্ছে কেমন। ফুলো উঠছে আবার, এখন এরকম রয়েছে পালিশের পর সব চেঞ্জ। দেখো কিভাবে পালিশটা ধোঁয়া হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ ধোঁয়াগুলো? যতটা করে পারলাম তোমাদের তুলে দিলাম, চোখের সামনে দেখে নিচ্ছি পালিশ টালি। এখন আপাতত এই পজিশনে থাকলো, আবার কালকে আমি দেখাবো ফিনিশিংটা দিয়ে নিই। রেকর্ড বেরিয়ে যাচ্ছে এখান থেকে, সুন্দর লাগছে সত্যিকার ভালো। ঠিক আছে, এসে দেখো, দারুণ দারুণ হয়েছে। সত্যি বলছি অসাধারণ লাগছে না, ক্যামেরায় কতটা সুন্দর আসছে জানি না, কিন্তু সামনে এগুলো সব খুলে গেছি কালকে। দেখ দেখ রে ডাইনির দল, কিষানুর পিসিরা কিষানুকে কী গিফট করছে।
হ্যাঁ কিষানুর খাট, এই যে দেখো তোমরা চিনতে পারো কিনা অনেকটাই। কেমন লাগছে কিষানুর খাটটা, ভালো লাগছে? আর ওই যে ওকে তুলে নিয়ে যাওয়া হবে যদি খাটে কিছু হয়। অসম্ভব সুন্দর হয়েছে, প্রত্যেকটা ডিজাইন কতটা নিখুঁত দেখো। কিষানুর খাট, কিষানুর কে নিয়ে গেছে, কে নিয়ে গেছে বলো? হ্যাঁ, আর কিষানুকে খাট কে গিফট করলো? হ্যাঁ আমি না, কিন্তু এই এই পিসিমণি বাইরের থেকে গিফট করেছে। দেখো খাটের ডিজাইনগুলো, দেখো খাটের কাঠটা, দেখো কাজটা, দেখো ও মাই গড সুন্দর, কত সুন্দর হতে পারে। পালিশটা এত সুন্দর হয়েছে না, ফ্যান্টাস্টিক। দেখো কাজগুলো কতটা সুন্দর লাগছে সত্যিকারে বলো তো, এরকম মন ভজনার আছে? দিয়েছে বলে বলছি না, কিন্তু দেয় সবাইকে, অনেকে তো চোরের মতো নেয়, নিয়ে সে চুরির পয়সা দিয়ে ফোন কিনে লোককে দেখাতেও পারে না। আর এই দেখো কিষানুর জিনিস, স্বগর্বে স্বানন্দে, দারুণ দারুণ। আবার এমনি খাট না, বক্স খাট। এই পিসি ঘর ভেঙেছে, দেখো ঘর ভেঙে পিসি, আমি নাকি ঘর ভেঙে, এ ভয় আমার সামনে আসছে না। তালা চাবি গুলো ভালো দিয়েছো তো, ভালো কোম্পানি দিয়েছো? চলো খাটটা নিয়ে চলে যাবো আমরা, তাই এটা হচ্ছে সারপ্রাইজ, পুরোটাই সারপ্রাইজ আছে। কিন্তু খাট নিয়ে যাওয়ার পর ওরা দেখার পর কেমন চমকে ওঠে সেটা তাদের কাছে ক্যাপচার করবে, দেখতে থাকো। এই ভিডিও যদি আজকে যাবে না, বাগান দেখতে পাচ্ছি কিনা যাই না, রানিং টোটো তোমরা দেখতে পাচ্ছ কিনা যাই হোক, একটু সরষে খেয়ে সারপ্রাইজটা যখন দেবো সন্দীপ বা কিষানু, কিষানু তো ফিলিংস নেই, ও ছেলে মানুষ, ও একটা ওর খেলনা পেলে ও যতটা খুশি হয়, মানে এইসব জিনিসে ওর সেই ফিলিংসটা আসবে না। তবে সন্দীপকে দেখবো ওর ফিলিংসটা, ওর চোখ বেঁধে দিয়ে একটা সারপ্রাইজ গিফট আসছে, সেটা যখন সন্দীপ দেখবে, দেখার পর সন্দীপ কতটা খুশি হবে সেটা একটু তোমাদের কাছে দেখাবো অবশ্যই, এটা আমি তুলবো। আর সেই পিসি কতটা খুশি হবে, যে পিসি রাতের পর রাত দিয়েছে কিষানুর জন্য, যে কিষানু পিঠের নিচ থেকে কী করে মা হয়ে এটা করতে পারলো। চলো দেখতে থাকো, মা নিয়ে নিয়েছে তো কী হয়েছে, পিসি আছে দেখো, পিতি পিতি পিতি। আজকে দেখো, আজকে আমি ব্লগ করছি, সন্ধ্যে বাড়ি ফিট টুকছি, এই দেখো এই দেখো এই দেখো কে কে কে, এই যে আমার ক্যামেরা অন আছে, দুধ তুমি ধরতে না, কি হতে চলো 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 কি হতে, এমা এত এত আমার কোলে এত কোথায় যাবে, আসো আসো এত, এই চলো তোকে নিয়ে যাই, চলো আমরা চলে যাই, চলো আসো, ওরে বাবা চলো তো, এই এই চলো আমরা আমরা তুলে যাচ্ছি, দাঁড়া দাও আমাকে একটু ধরে দাও আমার দিকে, চলো আমরা চলে যাবো, তুমি আমার সঙ্গে যাবা দেখেছো, পিসির ভালোবাসাতে আরো নষ্ট গেল না, কিতানু মিত্রা আমরা এইবার যাবো, তাতা কত দূর তুমি যাবে না, দিয়ে আসো দিয়ে আসো, হ্যাঁ আমি যাবো আমি যাবো, দেখেছে আমার প্রতি ভালোবাসা এসেছে, হ্যাঁ
দাঁড়াও, পড়ে যাবা তুমি, আমার হাত ধরে ধরে চলো, পড়ে যাবা। হ্যাঁ উলি বাবা, তোর বউয়ের খবর কী রে? এই তোর বউয়ের খবর কী? তোর বউ কোথায়? হ্যাঁ চল ডাক ডাক ডাক, দেখি তো তোর বউ, তোর বউকে দেখি তো। নেই নেই, ডাক আর একবার, লাগবে হাতে লাগবে হাতে লাগবে, চলে আসো চলে আসো, নেই নেই নেই, যখন ছেড়ে দাও চলে আসো। এই বউ, বান্ধবী ললিতা নেই, পাড়া ঘুরতে গেছে না? চলো কোন দিকে কোন দিকে, এই দিক দিয়ে, হ্যাঁ চলো 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 দিয়ে আসি। হ্যাঁ ওই দেখো কে এটা, এটা কে, এটা কে এতে তুতুলের বা? উলি বাবা উলি বাবা উলি বাবা, এ তো কীটাণুকে দেখে আধ কি কি কি, ওলে বাবা ওলে শোনা ওলে শোনা, কি হয়েছে? ওলে বাবুলে ওলে বাবু, কি 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 ওলে শোনা, এটা কি আদর, এটা কি আদর, এটা কি আদর, এটা কি আদর, কি বাবা কি, এটা কি আদর, দেখো ও আদর করছে দেখেছিস, ওলে শোনা ওলে শোনা ওলে শোনা, চলো 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 চলো। হ্যাঁ আর কত দূর? অনেক দূলে যাও, এই তো এই তো আমি হাতি। তুমি তুমি এত ক্ষতি হয়েছ, ডাকো দিদুমনিকে। না না আমি দাবো না, আমি থাকবো। হ্যাঁ তুমি আধবা পরে তারপরে আমি দাবো। দেখ ক্ষতি আজকে, এই ছুটি আজকে কী বার? ও বারের বার তো তাই না, শনি আর রবি ছুটি তো, সোম আর শনি ছুটি। এ যা তুতি কি মজা। হ্যাঁ হ্যাঁ ভালো আছে, সবাই ভালো আছে তো? এগুলো আমার সব বান্ধবী। খাটটা আসছে, দাঁড়াও দেখাচ্ছে, এই দেখো আসছে মনে হয়, এই দেখো আসছে খাটটা। হ্যাঁ আটতে, তোমার জন্য একটা সারপ্রাইজ। ইয়েস চলো 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 চলো, বলো তো কি এটা দেখি, এইটা হচ্ছে কিষানোর খাট। কেমন হয়েছে আগে বলো, তোমার তোমার কেমন লাগছে? কি ব্যাপার মানে, এটার প্ল্যান অনেক আগে ছিল। ও বাবা এই দেখো কিষানু কোথায় উঠে পড়েছে, আমি বলেছি একটা গিফট আছে সারপ্রাইজ গিফট, কিন্তু কি কেমন লাগছে সেটা বলো, আমার সন তো ঘুমাবে, আমার সন্টার জন্য এসেছে এই খাট। আর সব থেকে বড় ব্যাপার সন্দীপ, এই খাট তোমাকে তোমার এক দিদি গিফট করেছে, কিষানুর পিসি। এটা হ্যাঁ, সে যেই হোক সে চায় না তার নাম আসুক, সে কখনো বলুক, পার্সোনালি তো আমাদের যোগাযোগ করে, হ্যাঁ পার্সোনালি যোগাযোগ করবে সোশ্যাল মিডিয়ায়। হ্যাঁ সোশ্যাল মিডিয়ায় সে চায় না, সে একদমই চায় না, সে রাতের পর রাত ঘুমায়নি, সে ঘুমায়নি, সে ফোন করে হাও হাও করে শুধু কেঁদেছে কিষানুর জন্যে। তোমরা যেখানে খুশি থাকো, এগুলো সত্যি আমাদের কপালটাই হয়তো এত ভালো যে মানুষগুলো আমাদের জন্য এত কিছু ভাবে, এত কিছু
এত কষ্ট পায় আমাদের জন্য, তো আমাদের জন্য বলতে বিশেষ করে কিষাণুর জন্য আমি যতদূর মনে হয়। তো কিষাণু মানেই তো আমরা, একদমই একদমই। তোমরা তো কিষাণুকে যেভাবে যত্ন করছো, যেভাবে ভালোবাসছো, তার থেকে বাইরে আর কি, তাই না? আর যে সেই দিদি, সত্যি বলছি, আজকে আমি ক্যামেরাতেই বলছি, মানে আমি এগুলো তো বলিনি তোমাদেরকে, সে আমাকে জানাতে না করেছে। গিফটের কথা বলে তো কিন্তু আমি ভেবেছি গিফট তো টুকটাক আসছে দিক থেকে, মানুষের ভালোবাসা যদি কাউকে। আরও একটা সারপ্রাইজ গিফট বাকি আছে, আরও এইটুকু বলে রাখলাম, আরও একটা সারপ্রাইজ গিফট বাকি আছে, সেটাও খুব শিগগিরই চলে আসবে। এখন আমাকে এটা এত তাড়াতাড়ি, মানে অ্যাকচুয়ালি এটার আরও অনেক কাজ বাকি ছিল, কিন্তু আমরা সময় পেলাম না, আমাকে তাড়াতাড়ি করে এটা করতে হলো। সেই দিদি রাতের পর রাত ঘুমায়নি কিষাণুর জন্যে, ঘুমায়নি, শুধু কেঁদেছে আর কেঁদেছে। তাই দিদিকে বলো তুমি কতটা খুশি হয়েছে। আমি তো খুশি বলতে, আজকে দেখো এইসব প্ল্যানগুলো তো আমাদের মাল ছিল, ঘর কমপ্লিট হয়নি এখনো পর্যন্ত, এসব তো ভাবতেই পারছি না, ঘর আগে কমপ্লিট হবে তারপরে না হয় এইগুলো সব চিন্তা নিয়ে যেতে হবে। তো তার আগে তারা যে এত চিন্তা করে ছেলের জন্য, অনেকেই এভাবেও বলছে যে ছেলেটার কথা চিন্তা করে কেউ খাটটা পর্যন্ত তার পিঠের থেকে নিয়ে চলে গেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে অনেকেই অনেকভাবে এসএমএস করে আমাকে, অনেকভাবে বলেছে, অনেকেই বলেছে। তো তারা যে এতটাই কষ্ট পেয়ে আজকে তারা নিজেরা যে এইভাবে ওর জন্য করবে, সেটা তো আমি ভাবিনি। এটা একটা পিসিই করেছে, এক পিসিই করেছে, সেই পিসি তার নিজের জমানো পুঁজি দিয়ে এই গিফট পাঠিয়েছে, আরও একটা গিফট পাঠাচ্ছে যেটা কিষাণুরই, সেটাও এখনও বলবো না, ওটা আরেকটা সারপ্রাইজ আসবে, ওটা ওটা একটা চমক। চেয়েছিলাম যে ঘর কমপ্লিট হলে আমি আস্তে আস্তে করে নিজের সামর্থ্য অনুযায়ী করবো, আস্তে আস্তে করে। খুব ভালো লাগছে, তার আগেই যে এত বড় একটা গিফট ছেলের জন্য পাঠিয়ে দেবে দিদি, সত্যি আমি ভাবিনি। যাক, আমি আমার কিছু বলার নেই। আচ্ছা, তুমি কতটা খুশি বলো? খুবই খুশি, কিষাণুকে দিয়েছে, খুব ভালোবেসে আমার জন্য ভাবে, মানুষ সবাই ভাবে কিষাণুর কথা, আমাদের কথা প্রত্যেকে ভাবে, এটা সত্যি বিশাল পাওনা। আর অবশ্যই খাটটা সেট হওয়ার পর তোমাদের দেখাচ্ছি, এখন এইটুকুই থাক, এবার খাট উঠুক, সেট হোক, তারপরে আমরা দেখাবো কেমন হয়েছে। চলো দেখতে থাকো, ওরাই করবে সেট। ওইদিকে দেয়ালে সাটিয়ে দাও না, ছেলেটাকে এই দেখো টুপি মুপি পরিয়ে রাখা যায় না। স্ট্যান্ডে তাহলে ক্যামেরা কি তোমার মাথায় রাখবে নাকি? সাবাস, হাসি দেখো তাই খাটটাকে এমনভাবে সেট করো যাতে দুই দিকের বক্সটাই খুলতে পারো, তাহলে কিন্তু ঠিক থাকবে, নাহলে একদিক আটকা পড়ে যায় আর একদিকের বক্স খুলে খুলে যায়। কোথায় পা দিচ্ছ তুমি? টুপি মাথায় দাও, টুপি 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 মাথায় দাও। হ্যাঁ, আমাকে আমাকে টুপি পরাও আর তুমি টুপি মাথায় দাও, মাথায় দাও, মাথায় আমাকে পরাচ্ছে। দেখো কেন ভালোবাসে তো আমার হবে না, তুমি পরো, তুমি পরো। হ্যাঁ,
আমাদের চোখে মাথা নাকি, তুমি পড়ো 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 পড়ো, এটা এটা ওইভাবে লাগবে বাবু, দেখি এটা পড়ো, কান ঢাকো তো দেখি, তুমি ভালো ছেলে ভালো ছেলে, তুমি কানটা ঢাকো, পড়ে দাও তো আমার হাত, পা পিছলে আলুর দম দেখি, এই রাম হাত দিও না হাত দিও না হাত দিও না হাত দেখো আমার তিতু হচ্ছে না, দেখো আমার তিতু হচ্ছে না, আমি না আমি আমি ভালোবাসি তোমাকে, সব থেকে কে বেশি ভালোবাসে তোমাকে কে বেশি ভালোবাসে কিষানু, শোনো শোনো ওর ভেতরে ভগবান থাকে বুঝেছ, কি বলছে ও মা, ও আমার সাথে এটাই ঘুমাবে, না না আমি যাবো না, আমি আজকে এখানেই ঘুমাবো, আমি আর কিষানু ঘুমাবো, ওর খুশিতেই আমরা খুশি না, খাট পুরো সেট সেট হয়ে গেছে, এই তুমি ওঠো, এই সবাই মিলে ওঠো তো দেখি, ওঠো ও মা উঠে তুমি পরীক্ষা করে নেবো না নাকি, হ্যাঁ ওঠো ওঠো, না না ওঠো দেখি হাঁটো, আমি তো সন্ধি উঠেছে কেন, ওঠো ওঠো দেখি দেখি একটুখানি হাঁটা, কেন বলো তো একটু দেখে নিতে হবে, আমাকে হাতিকে উঠিয়ে হেলদি হাতি, এই তুমি ওঠো তুমি ওঠো ওঠো, হ্যাঁ জুতোটা খোলো, মানে বলতে চাইছে এই দিক থেকে তুলবা না এইভাবে তুলবা, এই দিকে তো কি করে দাঁড়াও দাঁড়াও, তুমি যে বলছো এটা তোলা কি করে, তুমি ব্যায়াম করো না, ব্যায়াম করতে হবে ব্যায়াম করতে হবে, তুমি হেঁটে বেড়াও, ল
দেখি লাফা দাম বড় করে তুমি আমার সাথে যাবে? হ্যাঁ, থাকতে পারবে তো আমার কাছে? হ্যাঁ, দেখো দেখেছ আজ কিষাণ বলি দাদা আসছি আমরা। আচ্ছা আচ্ছা, আমাদের এদিকে সব কাজ হয়ে গেছে, সব ফিটফাট হয়ে গেছে। কাল সন্দীপের ভিডিও দেখো, দেখার পর আমার ভিডিও হয়তো বিকেলের দিকে বা কখন পোস্ট হবে জানি না, কারণ অনেকটা এডিটের ব্যাপার আছে, আমি এডিটে করে। আর এদিকে কিতানো কি বলছে শোনো, কি বাবু ঠাম্মিকে চাবে না? আর ঠাম্মি ঠাম্মি ঠাম্মিও যাবে, মানে ঠাম্মিও চায়, বরদাদাও চায়, পিসিও চায়। তাহলে আমি এখন বাড়ি যাই, শোনা আমি এখন বাড়ি যাই। তা তোমরা তো আমাকে সন্দীপের বাড়ি আসতে না করছো, দেখো আমি কি করে না আসে থাকি। কমেন্টে লিখো আমাকে যে সবাই আসতে না করছে তোমার বাড়িতে। ও তো তাহলে তোকে রাখা যাবে না এখানে, ও আমার সাথে চলে যাবে। তাহলে তো তোমরা সন্দীপ ভিলেজ লাইভে আর কিষাণকে দেখতে পাবা না, দেখতে পাবা জাস্ট সীমা চ্যানেলে নতুন সদস্য কিষাণু। তো চলো আমি ভিডিওটা এতটুকু রাখলাম, মজা করছি, পুরোটাই মজা মস্তি দিয়েই আমি চালিয়ে যাই, কারণ বেশি কথা এই বাড়িতে বলা যাবে না, রেস্ট্রিকশন আছে। টাটা।